ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল সানমার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার বিষয় শিক্ষকের কি কি কাজ থাকছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে সকল শিক্ষক মহোদয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এই ভিডিওটি দেখছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো বিষয় এখান থেকে আপনারাও অবগত হতে পারবেন বা শিক্ষার্থীরাও সচেতন হতে পারবেন যে কিভাবে কোন প্রসেসে বা কী প্রক্রিয়ায় বিষয় শিক্ষক কাজগুলো করবেন আমরা একটু বিস্তারিত জেনে নেই মূল্যায়নের শুরুতেই নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষককে খাতা অবলিক উত্তর পর্যবেক্ষণ ছক রেকর্ড ছক শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন এখানে বিষয় শিক্ষকের পাশাপাশি যেহেতু বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নির্ণয় করা হয়েছে তার মানে যেখানে ষাট জন রয়েছে সেখানে কিন্তু তিনজন শিক্ষক বিশ জন বিশ জন করে পর্যবেক্ষণ করবে এই যে বাড়তি শিক্ষক পর্যবেক্ষণ করছেন ইনাদেরকে বলা হচ্ছে আমরা অংশটা যদি দেখে মূল্যায়ন পত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের শিক্ষার্থীর ফটোকপি মানে শিক্ষার্থীকে যদি ষাট জন থাকে তাহলে ষাটটা ফটোকপি যদি পঞ্চাশ জন থাকে তাহলে শিক্ষার্থীর যে নির্দেশনাটি রয়েছে সেইটুকু ফটোকপি করে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষক এই কাজগুলো করবেন প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক এটা আমাদের আদি সংগ্রহ করে রাখবেন মূল্যায়নের আগের দিনে যেহেতু মূল্যায়নের আগের দিনে দ্যাট মিনস আমরা যেদিন মূল্যায়ন হবে তার আগের দিন বিকেলেই পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে এগুলোর প্রস্তুতি নিয়ে রাখতে হবে এই কাজটি মূলত বিশেষ শিক্ষক করবেন যে ওনার কতজন প্রত্যবেক্ষকের প্রয়োজন হচ্ছে কতগুলো ফটোকপির প্রয়োজন হচ্ছে এবং কয়টা ছক করতে হচ্ছে কয়টা রেকর্ড ছক করতে হচ্ছে পরিশিষ্টগুলো সেগুলো আমরা আলোচনা করছি অন্য ভিডিওতে গিয়ে আমরা আলোচনা করেছি সেটা অবশ্যই আপনারা দেখবেন এর পরবর্তীতে বিশ্ব শিক্ষক নির্বাচিত প্রত্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন তাহলে দেখেন নির্দেশনা কিন্তু দুটো আসবে একটি হচ্ছে শিক্ষকের জন্য এবং একটি হচ্ছে শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীর জন্য যে নির্দেশনা আসবে সেটা শিক্ষার্থীকে ফটোকপি করে দেওয়া হবে এবং শিক্ষকের জন্য যে নির্দেশনা আসবে সেটা শিক্ষক যিনি প্রত্যবেক্ষক হিসেবে থাকবেন ওনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এরপরে রয়েছে বিষয় শিক্ষক নিজেও জন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন শুধু যে প্রত্যবেক্ষক বা অন্য টিচারকে দায়িত্বটা দিয়ে দিবেন তা কিন্তু নয় নিজেও দায়িত্ব পালন করবেন সেক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানে বিশ জন পঁচিশ জন বা চল্লিশ জন রয়েছে সেখানে বিশেষ শিক্ষক নিজে বিশ জনকে করাবেন এবং অন্য বিশ জনকে একজন প্রত্যবেক্ষক নেবেন অথবা যদি বিশ জন শিক্ষার্থী থাকে বা বাইশ জন থাকে সেক্ষেত্রে বিশ্ব শিক্ষক এই কাজটি নিজেই করবেন এরপরে আসেন মূল্যায়ন শেষে প্রত্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থীর তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন দ্যাট মিন্স কোনো কোনো জায়গায় আপনাদের পোস্টার প্রেজেন্টেশন থাকবে পোস্টারটা জমা নেওয়া বা মডেল করা ইত্যাদি যে কাজগুলো রয়েছে এবং সর্বশেষে যে আপনাদের উত্তরপত্র লিখতে হবে সেগুলো সবগুলোই যিনি প্রত্যবেক্ষক হিসাবে আছেন উনি এই সবগুলোই রেকর্ড বিষয় শিক্ষককে জমা দিবেন এর পরবর্তীতে আসেন এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক পরিশিষ্ট তিন অনুসারে মূল্যায়ন ছকে সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট রেকর্ড সংরক্ষণ করবেন এই এই পরিশিষ্ট তিন এবং চার আসলে এই ছকগুলো দেখতে কিরকম হয় আমরা একটু দেখে আসছি এই যে আপনাদের পরিশিষ্ট ছক তিনে আমরা চলে এসেছি এটি মূলত দেখতে হবে এই জায়গায় আপনাদের যে রিপোর্টগুলো সংগ্রহ করা হবে শিক্ষক সেই ছকগুলো জমা দিয়ে দিবেন আমরা যদি পরিশিষ্ট চারটা দেখে নেই এটি হচ্ছে আমাদের পরিশিষ্ট চার যেখানে ট্রান্সক্রিপ্ট থাকবে বা আমাদের অন্য ছকগুলো থাকতে পারে এই ক্ষেত্রে অনেক বেশি ছকও থাকতে পারে এই যে ট্রান্সক্রিপ্টটা এরকম ছকগুলো সুন্দর করে এগুলো দেওয়া থাকবে কোনটা কি করতে হবে নির্দেশনা পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে তাহলে এই গেল আমাদের পরিশিষ্ট ছক তিন এবং পরিশিষ্ট ছক চারে কিভাবে সংরক্ষণ করবেন সে বিষয়টি এবং এরপরে থাকছে এরপরে প্রত্যবেক্ষক মানে যিনি শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল যে শিক্ষককে যে এই বিষ্ট মূল্যায়ন করেন দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট দুই তাহলে এরকম একটি ছক দেওয়া আছে যেটাতে রেকর্ড সংরক্ষণ করা হবে ওই ছক দুই এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক চার তার মানে পর্যবেক্ষণের রিপোর্টটা থাকবে পরিশিষ্ট দুইয়ে এবং যে লিখিত অংশটি শিক্ষার্থীরা জমা দিচ্ছে সেটা রেকর্ড থাকবে পরিশিষ্ট চারে পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক মানে এই দুটো একসাথে নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর কার্যের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন তাহলে এই দুটো ছককে একত্রীকরণ করে তারপরে পিআই এর মাত্রা নির্ণয় করা হবে উল্লেখ্য পর্যবেক্ষণ ছক এবং উল্লেখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক সংশ্লিষ্ট এর পিআই এর রেফারেন্স দেওয়া আছে মানে কোন পিআইটার বিস্তারিতভাবে তথ্য এবং কিভাবে কানেক্ট করছে সেগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে ছক দেখলে আমরা বুঝতে পারবো এবং সর্বশেষ যে নির্দেশনাটি সেটি হচ্ছে বিশেষ শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাঁচ আরেকটি ছক রয়েছে এ দেওয়া ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন শুধু পরিশিষ্ট চার অনুযায়ী এবং অনুযায়ী কাজগুলো দুই করার পরে পাঁচ নাম্বার যে ছকটি রয়েছে সেখানে কিন্তু তথ্যগুলো রাখতে হবে যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলে ওই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় তাহলে কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু বা সার্ভার প্রবলেমের কারণে যদি আমরা ইনপুট করতে না পারি সেই ক্ষেত্রে শিক্ষক এই পাঁচ নম্বর পরিশিষ্ট ছকটি দেখে কিন্তু একটি ট্রান্সক্রিপ্ট খুব অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এ ছিল আমাদের শিক্ষকের জন্য মানে বিষয় শিক্ষকের যে কাজগুলো সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের পরিশিষ্ট ছকগুলো কীরকম হবে সেটাও একটু দেখানোর চেষ্টা করেছি আশা রাখি আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন আমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়নের তিনটি ভিডিও রয়েছে সেই ভিডিও গুলো দেখার আহ্বান করছি শিক্ষার্থীরা কি উপকরণ নিয়ে আসবে প্রতিষ্ঠানের কি উপকরণ থাকবে এবং এই পদ্ধতিটা কিভাবে অনুষ্ঠিত হবে সে ভিডিও গুলো দেখার আহ্বান করছি আল্লাহ হাফেজ